Assalamualaikum, how are you everyone? Welcome back to my channel Mahmuda Cooking World. সবাইকে সুস্বাগত। আজকের পর্বে আরো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই রেসিপিটি হলো মাটির নিচের সুরমা আলু, আমাদের এলাকার ভাষায় এটাকে বলে পেস্তা আলু, আর শুদ্ধ ভাষায় এটাকে বলা হয় মেটে আলু বা মাটির নিচের আলু। এই আলুটি কিভাবে প্রসেসিং করি আমি, কিভাবে রান্না করি, সেটা আমি প্রতিটা স্টেপ খুব ভালো করে দেখিয়ে দেব। ভিডিওটি কন্টিনিউ করার আগে একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন এবং ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখে নিলে বুঝতে পারবেন নতুন রাঁধুনি যারা আছেন কিভাবে আলুটাকে রান্না করতে হয়। আমি আলুটাকে খোসা ছাড়িয়ে পানির উপর সাথে সাথেই রেখে দিয়েছি, তারপরও কতটা লুট উঠেছে আপনারা দেখেই বুঝে নিচ্ছেন। সাথে সাথে পানির উপর না রাখলে আলুটা কালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য সাথে সাথেই সাইজ মতো কেটে পানিতে রেখে দিবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, তারপরও কিন্তু একটু একটু কালো হয়ে গেছে। এখন আমি আলুটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে তারপরে হাঁড়িতে পানি বলক আসার পর আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। এখানে আলুর পরিমাণ ছিল 1.5 কেজির চেয়েও একটু বেশি। এখানে বেশি সময় ধরে আলুটাকে সেদ্ধ করা যাবে না, একটা বলক আসার পরেই আমি আলুটাকে নামিয়ে নেব। এখানে কালারের জন্য একটু হলুদ দিয়েছি আর স্বাদের জন্য একটু লবণ দিয়েছি, দিয়ে বলক আসার পর আমি আলুটাকে নামিয়ে দেব। আমার আলু সেদ্ধ করা হয়ে গিয়েছে, আমি নামিয়েও নিয়েছি বন্ধুরা, এটা 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুনের পেস্ট নিয়েছি, আর এখানে 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। এখানে 1/2 চা চামচের চেয়ে অর্ধেক কালো গোলমরিচ নিয়েছি, এটা অপশনাল, আমার ভালো লাগে তাই আমি নিয়েছি, আপনারা চাইলে নাও নিতে পারেন। এলাচ নিয়েছি 6 পিস, দারুচিনি ছোটো একবারে টুকরো এখানে নিয়েছি 4 পিস। এগুলো দিতে হবে বন্ধুরা, এটা সেম গরুর মাংস যেভাবে রান্না করা হয় সেম প্রসেসেই রান্না করতে হয়। তেজপাতা 5টা ছোটো সাইজের নিয়েছি, আর গুঁড়ো করা ভাজা জিরা নিয়েছি 1/2 চা চামচ। হলুদ একটু বেশি করে দিতে হয় কালার সুন্দরের জন্য, এখানে 1.5 চা চামচ হলুদ নিয়েছি। এখানে পেঁয়াজ আর 3 কোয়া রসুন সব মিলিয়ে আমার আছে 3 টেবিল চামচ ছেঁচানো পেঁয়াজ। আপনারা চাইলে পেস্টটাও দিতে পারেন, কিন্তু ছেঁচে দিলে তরকারির টেস্টটা বেশি হয়। এখানে জিরা গুঁড়া আছে 1 চা চামচ, ধনিয়া গুঁড়া আছে 1 চা চামচ, আর কাঁচামরিচ আমি এতটুকু রেখেছি, সবটুকু দেবো না, 4 থেকে 5টা দেবো, আর 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি। আর নদীর মাছ দিয়ে আমি এটা আজকে রান্না করব বন্ধুরা। এখানে 9 পিস মাছ আগে থেকে ধুয়ে ক্লিন করে রেখেছি। আমি এই সবটুকু দিয়ে আজকে এই রেসিপিটি তৈরি করব। এর জন্য চুলাতে হাঁড়ি বসিয়ে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এক এক করে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। আদা রসুনটাও একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব, অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই। এখন আমি শুকনো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে দেখে বুঝে নিয়েছেন, হালকা ব্রাউন হয়েছে। তারপরে সমস্ত শুকনো উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি চায়ের কাপে 1 কাপ পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর উপর ডিপেন্ড করবে আপনাদের তরকারির টেস্ট কেমন হবে বন্ধুরা, নতুন বন্ধুদের বলছি। যারা রান্না পারেন না, আমার ইজি রান্নাগুলো দেখে দেখে ইনশাল্লাহ আপনারাও রান্না শিখে যেতে পারবেন। আমার চ্যানেলে খুব সহজভাবে ঘরোয়া উপায়ে কিভাবে রান্না করতে হয় ইজি রেসিপিগুলো আমার চ্যানেলে আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আমি এখন মাছগুলো দিয়ে
নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এখন নাড়াচাড়া ভালো করে দেওয়া যাবে, একটু পরে মাছটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আর ভালো করে নাড়াচাড়া দেওয়া যাবে না, এতে করে মাছটা ভেঙে যেতে পারে। আমি মাছটাকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আগে থেকে 50% বয়েলড করে রাখা আলুগুলা আমি মাছের উপর দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছি। আলুটা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়ে আবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন অত ভালোভাবে নাড়াচাড়া করা যাবে না, আলতু হাতে নাড়তে হবে। ফুটানো গরম পানি আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে প্রায় 10 থেকে 15 মিনিট কষানোর পরে পানিটা আমি দিয়ে দিচ্ছি। আমার আলুটা দেখিয়ে দিচ্ছি, আমার আলুটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয় নাই, আর এ আলুতে পানির পরিমাণ একটু বেশি দিতে হয়। রান্না করার পরে পানিটা শুকিয়ে যায়। এখন এখানে আমি 5টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো আমি ফাড়ি নাই, শুধু জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি বন্ধুরা। আর এখানে ভাজা জিরাটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছু সময় আমি জাল দিয়েছিলাম, প্রায় 10 মিনিটের মতো। আলুটা 90% সেদ্ধ হওয়ার পরই চুলাটাকে অফ করে দিতে হবে। আমার রান্না হয়ে গিয়েছে বন্ধুরা, এখন সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি। খুবই ইজিভাবে আমি ট্রাই করেছি রেসিপিটি আপনাদের দেখানোর জন্য। আমার রেসিপিটি যদি ইজি মনে হয়ে থাকে বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছিল। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে আসতে পারেন। আর আমার চ্যানেলে খুবই ইজি এবং ঘরোয়া রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিতে ভিজিট করে আসতে পারেন বন্ধুরা। তাহলে আমার রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মন থেকে দোয়া ও ভালোবাসা আপনাদের জন্য অবিরাম রয়ে গেল। তাহলে বন্ধুরা আজ এখান পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব অন্য কোনো দিন। সে অবধি আল্লাহ হাফেজ।